আমি আইডিয়া দিলে গিয়ে অ্যাপ্লিকেশন দূর জায়গা আমি ডাক্তার কথা কিন গাতি সুদা কথা দেখুনি তে আদি জি কষ্ট করে মুক্তি বার করে দিছি তো অফিসার এটা তো টাইম আছে কাল এখানে জেমনে তেমনে এক লাখ লিখে দিতে জি প্রচন্ড গরম মন চাইতেছে আজকে তার বসে বসে আড্ডা মারছে বসে আসলাম বসে ফিঙ্গার দিয়েছি السلام عليكم ورحمة الله وبركاته আমি দরবাজা যাই মুম আমার আইডি কার্ডে ফিঙ্গার দল লাগি গত 5 মাস আগে আমি আইডি কার্ডে লাগি অ্যাপ্লিকেশন করছি এই গত ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে কাগজ দিছি ফেব্রুয়ারি মাসে 4 তারিখে শুনছি ফিঙ্গার দিব আর দেয় নাই আজ মে মাস জানুয়ারি গেছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মে মাসে আজকে 10 তারিখ গতকালকে রাতে ইসে বলতেছে দালালে এই দালাল রে দিয়ে আমি আইডি কার্ড কাগজগুলো কথা ফেলাইছি পাঠাইছিলাম আজ 7 মাস প্রায় 5 মাস হয়ে যায় এখনো আমার কোনো খোঁজ খবর নাই গতকালকে রাতে বলতেছে আজকে নাকি ফিঙ্গার আচ্ছা যাই গিয়ে দেখি কি হয় আর আপনারাও দেখেন আর ফুল ভিডিওরও দেখবেন অফিসেও যাবো দরবাজার আপনারা সাথে থাকেন হ্যাঁ আর আমি একা যাইবো না আমার সাথে আরও একজন বা দুইজন আছে আমার একজন কল দিতেছে তার সাথে গিয়ে আগে দেখা করি এই যে ছেলে আমার আরে বলছিলাম সে আমার সাথে যাইবো ফিঙ্গার দিতে আর আমি এখন যাইতেছে মোটরসাইকেল ড্রাইভিং করে আমি এখন মোটরসাইকেল ড্রাইভিং করে যাইমু আর ফোন দিছি গাড়িগুলো হাতে সে এই সুন্দর জায়গাগুলোর বিভিন্ন আছে উস্তের একটা জায়গা যাইতেছি আপনারা দেখেন সাথে থাকেন যে সুন্দর একটা জায়গা উফ কি সুন্দর জায়গা আমি ড্রাইভিং করতেছি তার লাগি ক্যামেরা সুন্দর ধরতে পারছি না তারে দিছি সে ধরতেছে ভালো কি এত বেশি ধরতে পারছে না তারপর ধরছে অনেক সুন্দর হয়েছে ফিঙ্গার দেব আর ওই যে তার দেখতেছেন তার নাম হয়েছে রুবেল কিন্তু তারপরে আমি তার পরিচয় দিতে আসছি সাথে থাকেন এত সুন্দর একটা গ্লাস এর সামনে যদি একটু বাবুই না নেই তাহলে কি হয় আসসালামু আলাইকুম ভাবছিলাম এনওয়াইসা একটু তাড়াতাড়ি হইব এখন বাজে এখন বাজতেছে 10:15 তারা বলে আজকে সারাদিন লাগবো 4:00-5:00 বাজবো এত সময় কি ওয়েট করা সম্ভব আল্লাহ এই যে হে আমার সাথে আইছে হে অবিরক্ত হয়ে যেতেছে আমরা ফিঙ্গার দিব কি দিব না এটা বলতেছে না এই যে আমি ছাদের উপর আইছি ছাদের উপর আইসা আমি ভিডিও বানাইতেছি আপনারা ভিউটা দেখেন ভিউটা দেখলে দেখবেন অস্থির একটা জায়গা নিচে দালালে রাখতে আছে আচ্ছা গিয়া শুনি কি বলে আপনারা শুনেন ফিঙ্গার দেওয়ার কথা ফিঙ্গার দিয়ে দেখতেছেন তার নাম হচ্ছে রুবেল আমি আগেই বলছি
সে আমরা সাথে একসাথে লেখাপড়া করছে একসাথে আমরা 5 পর্যন্ত পড়ছি এখন সে লেখাপড়া করে না এখন সে সিলেট সে সিলেট ইয়া ভিসা কোম্পানিতে কাজ করে ঠিক আছে কাল ঘরে কি করছে তোরা তো মার পুটি কথা কইছিস না সুহাগরে দিয়া ডিসি কো থেকে ফোন দেওয়া এরপরে বাড়তে হইছে কত টাকা যে গাড়ি ভাড়া দিছি এটা তো বিকল্প নাই আর এখন যে কি করছি এটা তো আর কর্মত নাই তো কইলে ভিডিও সমস্যা আছে কি সমস্যা এখন সমস্যা নাই এটা আইডা আমার বাদ দিকে থাকে তারা কি লাগে তো এক কাজ করিস দুপুরে কেন কোন সময় ডাক করে দেখো তুই রাতি না নাদিয়া হোটেলে গিয়া দৈনিক কত ইয়ে সাতাইশো পঞ্চাশ টাকা আলাউ দৈনিক প্রায় আসে তিরাশি হাজার টাকা আলাউ আর আবু সালেকে মাসে কত করে মাসে কষ্ট করছো গিয়ে এক লাখ দিতে সব বিবৃতি কষ্ট করছো গিয়া এখানে যেমনি তেমনি এক লাখ লিখে দিতে গাড়ি ঘর টিন রাখছেন কে বিল্ডিং করলেন না কেন আমরা ওই যে সিরাজের জায়গাটা সেই জায়গাটা আমরা 18 লাখ দিয়ে বুঝছি হ্যাঁ চাইয়ে বুঝছি 30 লাখ এখন কোনো ফাটি আইতো দিই না একজন মানুষ যে এইভাবে গফ ছাড়তে পারে এই মানুষটা না দেখলে আসলে বুঝতেই পারতাম না গফ যে কিভাবে ছাড়া যায় আল্লাহ এখন সুরমা নদীতে একটু ঘুরতে যেতেছি আল্লাহ এত গফ একজন মানুষে ছাড়তে পারে এ বলে দোয়ারা বাজার কোন জায়গা কি কইতাম আপনারাই সুন্দর আমার কিছু করার নাই এমনি যে মানুষ কিছু একটা কইতে পারে বলার বাইরে বাস বাড়ির তো দোকান ফাটাতে দেখা হয় এমনি কিছু বলে না এই যে আনছে আমরা ছুটো পাইছে ইচ্ছা মতো গপ ছাড়তেছে তার কথা কি আমরা বিশ্বাস করা মানুষ কারণ তার যে হে যে জায়গা থাকে সেই জায়গাতে আমি থাকি মামুর বাড়ি মায়ের কাছে মামুর বাড়ি গপ কইতেছে দেখেন সুরমা নদী প্রচুর গরম অনেক রোদ আর এটা হচ্ছে আমার স্ট্যান্ড দিয়া সেলফি স্ট্যান্ডটা তো আমি আগে একটা ভিডিও বানাইছি আমার নতুন ফোন দিয়া সৌদি আরব থেকে আইছে এই ফোন দিয়ে আমার ফার্স্ট ব্লগ ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট করে জানেন কোনো কাজ নাই কোনো কিছু যাওয়ার নেই এটা একটু সুস্থ নিয়েও না তাই মসজিদে এসে আসলে নি মসজিদে এসে বসে রয়েছে অনেক সময় হয়েছে মুর্শিদে বসে দিচ্ছি ফোনও দিতেছে না যাওয়ার লাগে বললেন থেকে এরকম লাগে 5টার সময় যদি ফিঙ্গার নেয় এখন তাকে মাত্র 11টা দুপুরে খাই মুখেই এই জন্য
ভয় ভালো লাগে না মসজিদে অনেক সময় বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি এখন এই যে সুরমা নদী যাইছি একটু ঘোরার জন্য এই একটু ভাব নিলাম সালামু আলাইকুম মসজিদ সহ্য না করতে ভাইরা এই যে এখন আইছি সুরমা গাঙ্গ এই দেখেন বসে আছি প্রচন্ড গরম মন চাইতেছে এই গাঙ্গা এখন নাইমা গোসল করি কিন্তু পারতাম না কোনো কাপড়টা ভরা আনছি না কেন করতে গোসল কিলা করতাম এত গরম লাগতেছে এই দেখেন তারা দুইজন আছে আমার সাথে এই দালালে ওইখানে বইসা মুখ শেপ করতেছে আর পাঁচটা সময় ফিঙ্গার মারতে বাজে বারোটা কি যে করি কিছু ভালো লাগতেছে না প্রচুর গরম প্রচুর রোদ এখানে বসে একটু আড্ডা মাড্ডা দিই গরম সহ্য না করতে ভাইরা নিচে আইলাম এই যে এখন নাও চলাইমু আসলে আমি নৌকা চালাইতে পারি না ফার্স্ট টাইম নৌকা চালাইতেছি তো অনেক ভয় আছিল আর নৌকা চালাইতে হঠাৎ করে মাস্কের যখন চলে গেছি তখন এই নৌকা সামনের দিকে নিতে পারি না পিছনের দিকেও নিতে পারি না নৌকা শুধু ঘুরতে আছে অনেক বিপদ আসছিলাম ওই সময় তারপর সাইডে দেখি অনেক বাচ্চা কাচ্চা খোলা বাইনা ছিল তারপর তাদের ডাক দিলাম তারা এসে নৌকা সুযোগ করে নিয়ে তারপর আমরা পারবির আইছে তারপর আইছি এই দেখেন আমি কীভাবে নৌকা চালাইতে আসছি তারা যদি না থাকতো তাহলে আমি আইতেই পারলাম নইলে এরপরে ঘন্টা দেড় ঘন্টা থাকার পরে ওইখান থেকে আমরা কল দিছে তাড়াতাড়ি আসার জন্য দুইটার সময় ওই সময় দুইটার সময় বাজে কল দিছে আমরা তাড়াতাড়ি গেছি দুইটার সময় দুইটার সময় কেউ শুনি তার নাম ডাকতেছে তারা কিছু মানুষের ফিঙ্গার দিছে এখন আমরা নাম ডাকছে না তারপর অনেক লেট করে তারা আমরা নাম ডাকছে বুঝছেন অনেক ইয়া করছি দুইটার সময় গিয়েও লাস্টে চারটা বাজে চারটা বাজছে ফিঙ্গার দিতে দিতে এই জায়গায় দাঁড়ায় থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি শরীরটা ঘাম পড়তেছে এই দেখেন মুখে মুস্তাছি শরীরটা অনেক ঘাম পড়ছে টাইম দেখেন এখন কয়টা বাজে আড়াইটা হয়ে যেতেছে এখনো ফিঙ্গার লওয়ার খবর নাই এই যে দুইজন গেছে দুইজন যাওয়ার পরে ওই জায়গায় নিম্নে দুইজনে এত সময় লাগে না পাক্কা ৪৫ মিনিট টাকা লেগেছে দুইজনে ফিঙ্গার নিতে আসই না এত সময় তারও যে বাইরে কত মানুষ উবাড়িছে ওই যে সাইফুল আছে ওইখানে উবাড়িছে তারও বিরক্ত হয়ে যেতেছে ফিঙ্গার দিতে এত সময় লাগে এত লেট করে কি যে পাইছে তারা ওই যে তারা ওই জায়গায় বসে বসে শুধু আড্ডা মারছে আর কিছু করছে না আমরা এনে বিরক্ত হয়ে গেছি তারা এনে বসে বসে আড্ডা মারছে দেখেন এই যে একজন বাড়িতে আছে ঢুকতেছে বাড়িতে ঢুকতেছে তারা কেন ফিঙ্গার নেয় এই জায়গায় সবচেয়ে মজার বিষয় কি জানেন ওই জায়গায় মহিলা গেছে দুইটা আর দুই মহিলা নিম্নে পাক্কা দুই ঘন্টা সময় লাগাইছে দুই ঘন্টা কম লাগাইছে না এই দুই ঘন্টা আমি অসতন গে দেখছি মহিলা দুইজন যে ঢুকছে আর বাড়িয়েছে না লাস্টে বাড়িয়ে মহিলা যাওয়ার কিছু সময় পরেই আমার ফিঙ্গার হয়ে গেছে এত সময় লাগে মহিলারা আল্লাহ দেখতে দেখতে একদম বিরক্ত হয়ে গেছে তারপর না পারতে ভিডিও বানাইছি I'm a proud boy. You know who I am. He said who I am. He has a body.
অবশেষে আইডি কার্ডের কাজ সম্পন্ন কইরা তারপর বাইক উইঠা আইসা পড়ছি আমার সাথে যে উইসেল এটা গেছিল আর তার ফিগার তার নাম হইছে মামুন তার আইডি কার্ড হয় নাই তার ফিগার হয় নাই একটা একটা জায়গায় ভুল করে ফেলছে সে যোগ্যতা লেখাপড়া করছে 5 পর্যন্ত কিন্তু সে খাতায় নাম দিছে 3 পর্যন্ত তারপর ওই জায়গায় গিয়ে বলবো না আমি ক্লাস 3 পর্যন্ত পড়ছি তারপর সে বলতে পারছে না বলছে 5 পর্যন্ত এখন বলছে তোমার 5 এর সার্টিফিকেট দেখাও এতো তোমার সার্টিফিকেট 5 পর্যন্ত পড়ছে ঠিক আছে কিন্তু 5 এর তো সার্টিফিকেট নাই তাই হয়তো দিতে পারছে না সার্টিফিকেট ওই দিনও গেছে আরও 2-3 দিন পর আবার গেছে তারপর দিতে পারছে না জমা নিছে না এসে আরও পরে এখন আর রইব না একটা ভুলের কারণে তার আইডি কার্ডটা আর হইল না যাক অবশেষে সপ্তাহ শেষ করতে পারছি আপনারাও ফুল ভিডিওটা দেখছেন এই জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন লাইক করবেন আর অনেক বৃষ্টি হয়েছিল এই যে বাসা যাওয়ার সময় অনেক বৃষ্টি পড়ছিল তাই বেশি ভিডিও করতে পারছি না সামনে আরও ভিডিও আছে ভিডিও দেখেন।